সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন সাহেবকে আমরা আজকে ভোরে টঙ্গি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক করতে সক্ষম হই আর তার বিরুদ্ধে যে মূল অভিযোগ সেটি হচ্ছেন প্রধান বিচারপতির বাসায় যে হামলা হয়েছিল তার প্রেক্ষিতে দুটি মামলা হয়েছে ওই দুটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা ও সহিংসতার মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেয়েছি যে গত আটাইশে অক্টোবর যেদিন মূলত প্রধান বিচারপতি বাসভবনে হামলা হয় তখন তিনি সেই সমাবেশস্থলে তিনি উপস্থিত ছিলেন